নিয়েছে, দুই পায়ের মাঝে ফাঁকা রাখবে কতটুকু, শরীরের ভারসাম্য বজায় রাখতে যতটুকু লাগে, বুঝা গেল না? শরীরের একটা ভারসাম্য আছে না, এইটে ধরে রাখতে যতটুকু ফাঁকা লাগবে, মানে বেহিসাব ফাঁকা নয়, একবারই বন্ধ না শরীরের গত অনুযায়ী। আল্লাহ আকবার, এদিকে দেখেন, আল্লাহ আকবার, আল্লাহ আকবার বলার পূর্বে বিসমিল্লা চলবে না, বিসমিল্লা অত পাওয়ার রাখে না, আল্লাহ আকবার যত পাওয়ার রাখে। এই কাঁধ সামনাসামনি, এদিকে দেখেন, কাঁধ সামনাসামনি, আঙ্গুল জমা যাওয়া আকাশমুখী, নাহলে কানের লতি, কানের লতি হলে এইটা, কানের লতি এইটা, আল্লাহ আকবার। ডান হাতের কবজি বাম হাতের কবজি, কবজির উপরে রাখবেন, এটা রাখা যায়, তবে এটাই বেশি সহি, এটাও বুখারি মুসলিমের হাদিস, এটা সব হাদিস, বুকের উপরে রাখবেন, পাঁচটি হাদিস সহি হাদিস, না হাদিস জাল জৈব হাদিস তিনটা, বুকের উপরে রাখবেন, রেখে বলবেন আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইন, এই দেখেন এ শুরু হয়ে গেছে, জিকির শুরু হয়ে গেছে, মানে আল্লাহকে ডাকা, এই দেখেন আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইন খাতায়ায়া কামা বাইদত বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, আল্লাহ তুমি আমাকে আর আমার পাপকে অত দূরত্বে রাখো, পূর্ব পশ্চিমকে যত দূরত্বে রেখেছো, পূর্ব থেকে পশ্চিম আছে লক্ষ কোটি কিলোমিটার দূরে, তুমি আমার থেকে আমার পাপকে ওই রকম দূরে রাখো। আল্লাহ খাতায়া কামায় নাক্কা সবলা বেজমিনের দানাস, আল্লাহ তুমি আমার পাপকে ধুয়ে পরিষ্কার করে দাও, যেমন ভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়। আল্লাহ মাগসিল বিল মাই ওয়াসাল জাল বারাদ, আল্লাহ মাগসিল খাতা ইয়া বিল মাই ওয়াসাল জাল বারাদ, আল্লাহ তুমি আমার পাপকে ঠান্ডা পানি দিয়ে, স্বচ্ছ পানি দিয়ে, বরফ দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও। এ দেখেন ডাকা শুরু হয়ে গেছে আল্লাহকে, আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম, মারদুদ বিতাড়িত শয়তান থেকে বাঁচতে চাচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম দাতা তুলে নেওয়া আরম্ভ করছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা, আর রহমানির রহিম তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন তিনি হচ্ছেন বিচার দিনের মালিক, ইয়া কানা মদুরে একমাত্র তোমার ইবাদত করি, ও ইয়া কানাস্তাইন একমাত্র তোমার নিকটে সাহায্য চাই, এহদিনা সিরাতাল মুস্তাকিম, তুমি আমার একটা কথা শোনো, তুমি আমাকে সোজা পথ দেখাও, তুমি আমার একটা কথা শোনো, তুমি আমাকে সোজা পথ দেখাও, সিরাতাল লাযিনা আনআমত আলাইহিম, ওদের পথ দেখাবে যাদের ভালোবেসেছো, ওদের পথ দেখাও যাদের ভালোবেসেছো, গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্বালিন, ওদের পথ দেখায় না যাদের খারাপ বেসেছো, ওদের পথ দেখায় না যারা অভিশপ্ত, ওদের পথ দেখায় না যারা পদ ভুলে গেছে, খারাপদের পথ দেখায় না। আমিন। দীর্ঘ সময় ধরে যে কথাটা বললাম এটা তুমি কবুল করো, আমার একটা কথা শোনো, তুমি আমাকে সোজা পথ দেখাও, ওরা বলছে এই দল করো, ওরা বলছে এই দল করো, ওরা বলছে ধর্মীয় দল করো, আবুল আলা মওদুদি রাহিমাহুল্লাহ বলেন আমাকে রাজপথ দেখাও, আমি কোন পথে যাই, তুমি আমাকে সোজা পথ দেখাও, ওদের পথ দেখাও যাদের ভালোবেসেছো, ওদের পথ দেখায় না যাদের খারাপ বেসেছো, অনেকক্ষণ ধরে যে দোয়া করলাম এটা কবুল করো, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম দাতা দয়ালু নামে আরম্ভ করছি, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহু সামাদ, আল্লাহ একক, নিরপেক্ষ, মুখাপেক্ষীন, লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি, অলাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেননি, অলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। আল্লাহ আকবার, আল্লাহ সবচেয়ে বড়। হাতটা খুলে দেন, এই পর্যন্ত উঠান, প্রথমে যে পর্যন্ত উঠিয়েছিলেন, এবার রুকুতে যাব। রুকুতে যাওয়ার পূর্বে জরুরি কয়েকটি কথা, তার এক নম্বর কথা, হাত দুটি রডের মতো সোজা হয়ে থাকবে, পিঠের লম্বা হাতটা একবার রডের মতো সোজা হয়ে থাকবে, মাথা উঁচুও হবে না, মাথা নিচুও হবে না, কোমর থেকে সামনের ওজন হাতের উপরে থাকবে, কোমর থেকে সামনের ওজন হাতের উপরে থাকবে, আঙুলগুলি খোলা খোলা থাকবে, হাঁটু চেপে ধরে থাকতে হবে। আবার বলি, হাত দুটি রডের মতো সোজা হয়ে থাকবে, পিঠটা একবার লম্বা হয়ে থাকবে, পিঠটা যেন এরকম বাঁকা হয়ে না থাকে। আর রুকুতে এভাবে থাকবেন না যে গোটা শরীরটা পায়ের ওপরে আছে, হাত দুটা এমনি দিয়ে আছে, এমনিতে, বোঝা যায় না কথা মনে হয়, এমনিতে হাত হাঁটুর উপরে রেখে দিয়েছেন, এরকম নয়, একবারে পুরো ওজনটা কোমর থেকে হাতের উপরে থাকবে, আর লম্বা হাড় সোজা হয়ে থাকবে, মাথা উঁচু হবে না, নিচেও হবে না, পিঠের উপরে গ্লাস রাখলে যেন গ্লাসটা থেকে যায়, এভাবে বলুন সুবহান রাব্বিল আজিম,
উঁচু আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি যতবার ইচ্ছে, তিনবার পাঁচবার দশবার, একটা হাদিসও ঠিক নয়, যে যা পারে দুবার পঞ্চাশবার বলুন। সুবহান কুদ্দুসুন রব্বুল মালায়েকাতির রূহ, তুমি পাক, তুমি পবিত্র, তুমি ফেরেশতার প্রতিপালক, তুমি জিবরাইলের প্রতিপালক, নলে বলুন সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ফিলি, তোমার পবিত্রতা বর্ণনা করছি, তোমার প্রশংসা সহকারে ক্ষমা চাচ্ছি, আমাকে ক্ষমা করে দাও যতবার ইচ্ছে, নলে বলুন সুবহানাল্লাযী জাবাতুল মালাকুতিল কিবরি ওয়াল আজমাত, যতবার পারেন বলতে থাকেন। এবার চলেন সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি মিলা সামাওয়াতি মিলাল আরজ মিলা মা বাইনাহুমা ইলা মা শায়তা মিন শাইইন বাদু, উঠে দাঁড়িয়ে যান, হাত ছেড়ে দেবেন, হাত আর বাঁধবেন না বুকে, হাত ছেড়ে দিয়ে বলবেন আল্লাহ ওলুকের প্রশংসা শুনলো, যে তার প্রশংসা করলো খুব তার প্রশংসা, মঙ্গলময় তার প্রশংসা, আকাশ জমিন পরিমাণ প্রশংসা, আকাশ জমিনের মধ্যে যে ফাঁকা রয়েছে সেই পরিমাণ প্রশংসা, তুমি যে কত প্রশংসা চাও তা তো জানি না, যত চত তত, এভাবে বলেন আর দাঁড়িয়ে থাকেন। এবার যখন শেষ হয়ে যাবে চলেন যায় সিজদায়, সিজদায় যাওয়ার পর বুকে একটি জরুরি কথা, এই ছেলে কারোর গায়ে হাত দিয়ে আছো নাকি, রেডি হও, এদিকে খেয়াল করো, আর কোনো ছেলে যেন আপনার পাশ থেকে উঠতে না পারে, ও তো আর কথা বুঝে না, এমনি বসেছিল গল্প করছিল, এখন তো আর কণ্ঠসুরে বক্তব্য চলে না, নাহলে এভাবে চেয়ে থাকতো কী যে বলতো, মৌলানা সাহেব কী বললেন, কী যে বললেন, বাপের বেটা আছে বললো কিছু, কী যে বললো, সে তো জি কী যে বললো, এর নাম বক্তব্য না, আপনি বিশ্বাস করেন, আপনি আমার কথা উপরে আস্থা রাখবেন, আমি আপনার ঘরের মানুষ বারবার বলতে চাচ্ছি কথা আস্থা রাখার জন্য, কথায় আস্থা রাখার জন্য বারবার এই কথা আপনাকে বলছি, আপনি নিজের ঘরের মানুষের উপরে আস্থা রাখবেন না, রাখবেন কার উপরে, কী বলতে চান আপনি, আপনাকে তো আমি বলছি আমার কথার দৃঢ়তা আছে। সম্মানিত দিনী ভাই বোন চলেন সিজদাই, সিজদাই যাওয়ার পূর্বে জরুরি কয়েকটি কথা, আল্লাহ রাসূল বলছেন অমিনতা নাসদালা সাবাতে আজম, আমাকে সাত হাড়ের উপরে সিজদা করতে বলা হয়েছে, সাত হাড়, নাক কপাল এক, দুই হাত তিন, দুই হাঁটু পাঁচ, দুই পায়ের বৃদ্ধাঙ্গুল সাত, নাক কপাল একসাথে লেগে থাকবে, নাক লেগে নাই তখন সিজদা হয়নি, নাকও আছে কপালও আছে তার নাম সিজদা হয়েছে, এক নাক কপাল এক, দুই হাত তিন, দুই হাঁটু পাঁচ, দুই পায়ের বৃদ্ধাঙ্গুল সাত, ওই সিজদার সময় কেউ পাঁও চুলকাবেন না, যদি পা উঠিয়ে নেন তাহলে এবার কয়টা হয়েছে, ছয়টা, সিজদা যে সাতটার উপরে করা হয়েছে একটা কেটে গেল, তখন সিজদা তার নেকি হবে না, আর যদি পা উঠিয়ে আবার হাতটা নিয়ে চুলকান তাহলে দুইটা অঙ্গ উঠে গেছে মাটি থেকে, সাত ছেলে এবার কয়টা আছে, পাঁচটা আছে, আপনি হাত পা চুলকান সিজদা থেকে উঠে এসে, কথা বোঝাতে পারি না মনে হয়, যদি হাত পা চুলকাতে হয় তো কখন চুলকাবেন, পরে উঠে এসে, কেন তখন সাত হাড় লাগবে, সাত হাড়ডি, আর দুই পায়ের গোড়ালি সহ মাথ আঙুল বৃদ্ধাঙ্গুল সহ এভাবে লেগে থাকবে জমা হয়ে, সিজদার সময় তো দুই পা টেনে জমা করে নেবেন, আমার মাঝাবে ভাইরা বলেছে ছি ছি ছি, না 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 না, বৃদ্ধাঙ্গুল একবার নড়বে না, বৃদ্ধাঙ্গুল একবার ডাহা মিথ্যা কথা, এবার ডাহা মিথ্যা কথা, সিজের সময় ফিরে আসবে সিজদার সময়তে, চলেন সিজদেই এইভাবে হাত রাখবেন দুই কানের পাশে, আর কোনোকে এইভাবে উঠে রাখবেন যেন নিচে দিয়ে ছাগলের বাচ্চা পার হয়ে যেতে পারে, মহিলা পুরুষ সবার, এইখানে মহিলা বলেছে বুবু যখন সিজদা করবে বাবু তখন বুককে উরুর সাথে লাগিয়ে সিজদা করিও বুবু, যদি বুককে উরু থেকে পৃথক রাখো বুবু তাহলে স্তন ঝুলন্ত থাকবে বুবু, পর্দার ব্যাঘাত ঘটবে বুবুর, সব কথাই নাকি বুখারিতে আছে বুবু, সিজদা যখন করবো বুবু তখন একবার মাটিতে পড়ে গিয়ে আঁটো সাঁটো হ্যাঁ সিজদা করিও বুবু, হাতি যেমন মাটিতে পড়ে যায় তেমনি একবার মাটিতে পড়ে গিয়ে সিজদা করি, একবারে মিথ্যা কথা, পেটের নিচ দিয়ে ছাগলের বাচ্চা পার হতে পারে, একাধিক সহিহ হাদিস, বুখারি মুসলিম আবুদাউদ নাসাঈ তিরমিজি ইবনে বাইহাকী দারিমি দাইলামি দারিকুতনি মুসনাদ সাহেব সহিবনে ইবনে সহিবনে আওয়ানা মুসনাদে কাহাক মুসনাদ বাজ্জার মুসনাদ আহমদ মুসনাদ ইয়ালা, যত হাদিস আছে পৃথিবীতে সব হাদিসই আছে যে পেটের নিচ দিয়ে ছাগলের বাচ্চা যেন পার হয়ে যেতে পারে, বুবুর কথায় করে ডাহা মিথ্যা,
বুবুকে এই কথা থেকে ফিরে আসতে হবে, ওই মহিলা বৈঠকই বাতিল। এবার চলেন কোনোই উঁচু করে বুক থেকে উরুটা পৃথক রেখে হাতুটি কানের পাশে রেখে সুবহান রব্বিল আলা উঁচু আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি যতবার ইচ্ছে, তিন পাঁচ সাত দশ একটা চলবে না, নাহলে বলুন সুবহান কুদ্দুস রব্বুল মালায়েকাতুর রূহ, নাহলে বলুন সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফির লি, নাহলে বলুন আল্লাহুম্মা ইগফির লি যামনি কুল্লাহু দিক্কা ওয়া জুল্লা ভবলা ওয়া আখরা লোন দিও সিররা, আল্লাহ আমার ক্ষমা করো আমার আগের পাপ পরের পাপ ছোট পাপ বড় পাপ প্রকাশ্য পাপ অপ্রকাশ্য পাপ জীবনে যত পাপ করেছি সব ক্ষমা করে দাও, এটা সিজদার দোয়া, সিজদায় বলবেন। আর না হলে কোরআন মাজিদের আয়াত বাদ দিয়ে যত হাদিসের দোয়া আছে বলেন সিজদায় বলেন আল্লাহনি তুমি তো ক্ষমাশীল ক্ষমাকে ভালোবাসো আমাকে ক্ষমা করো, আল্লাহনি তুমি তো ক্ষমাশীল ক্ষমাকে ভালোবাসো আমাকে ক্ষমা করো, এটা বলবেন। বুঝাতে পারি না কথা মনে হয়, যে যা পারে সলাত আদায় করে নেকি একবার লুটে নেন, কেন যে আপনারা সূরা ইখলাস তিনবার পড়েন না, নেকি একবারে শ্বাস বন্ধ হতে হতে ব্যাগ ভর্তি করে নেন, শ্বাস বন্ধ হয়ে গেলে সব বন্ধ, কেউ কিন্তু কিছু করে দিবে না, ছেলে মেয়ে মারামারি করে জমি ভাগ করে নেবে, আমাদের গ্রামে মারামারি করে ঢেকি কেটে ভাগ করে নিয়েছে, বাপ মরে গেছে তার না, যে কেটে ভাগ করে নিলে কি হবে, খড়ি ছাড়া কিছু হবে, ভাই ভাই ঠাই ঠাই, ভাই মানে ভিন্ন, এটা হলো সবচেয়ে নিকট আত্মীয়, পৃথিবীতে এর চেয়ে নিকট আত্মীয় নেই, এটা টিকবে না কেটে যাবে একটু পরে, খুব কঠিন টিকা, বউ রাতে বলবে তোমার মা তো তোমার বড় ভাইয়ের ছেলেকে ভালোবাসে, ঢং করে খালি সারাদিন কাজ করো তুমি ছেলে মেয়েকে দেখো না, তাই নাকি, সকালে দেখছে যে ওই বাড়িতে আর তার মার চেয়ে খারাপ কেউ নেই, ওই বাড়িতে সবচেয়ে খারাপ মানুষ কেটা ওর মা, ওটাই ও দেখছে, আর ওর মা ওর বড় ভাইয়ের ছেলেকে খেতে দেয় বেশি, এটাও ঠিক, বড় ভাইয়েরকে দেয় না বোনের ছেলেকে দেয় বোনের, আরে টাকা দিয়ে এসছি দুই হাজার আমার মার হাতে, পরে শুনে আর মা বড় বোনের ছেলেকে দিয়ে দিছে, এটাই সারা জীবন এভাবেই চলছে, এইভাবে মাকে মেনে নিতে হবে এটাই ঠিক, এইভাবে বাপকে মেনে নিতে হবে এটাই ঠিক, মাটির উপরে সবচেয়ে খারাপ মানুষ বাপ এটা মনে হবে, যা বলে উল্টা বলে, যা বলে একেবারে উল্টা বলছে, মাটির ওপরে সবচেয়ে খারাপ মানুষ মা এ কথাই ঠিক, যা বলছে সবচেয়ে উল্টা বলছে, একটাও ঠিক না এই কথাই ঠিক, মাটির উপরে সবচেয়ে দামি মানুষ মা, মাটির উপরে সবচেয়ে দামি মানুষ বাপ, অতএব সব কিছু পানিতে ফেলে দিয়ে রাগ মাটিতে মিটিয়ে দিয়ে বয়ের সাথে কথা না বলে এড়িয়ে চলে বাপ মাকে জীবন বাজি রেখে ভালোবাসতে হবে এ কথাই ঠিক, মায়ের পায়ের নিচে জান্নাত এ কথাই ঠিক, মায়ের পায়ের নিচে জান্নাত এ কথাই ঠিক, আমি যখন বিদেশে যাই তখন বক্তব্য এক পর্যায়ে বলি ভুলেও যেন বইয়ের নামে অ্যাকাউন্ট খোলো না, বোকা মানুষ মায়ের সাথে গন্ডগোল সেই জন্য বাপের নামে অ্যাকাউন্ট খুলেনি, বইয়ের নামে অ্যাকাউন্ট খুলেছে তিন বছর যা টাকা পয়সা দিয়েছিল সবই নিয়েছে লুটে সব সালিরের ছেলে করে খেয়েছে, আসার সময় যখন হয়েছে তখন টাকা পয়সা নিয়ে বাড়িতে পালিয়ে গেছে আর একজনের সাথে, তখন এর মাও কাঁদে এর বাপও কাঁদে এও কাঁদে, এলা আমার চোখের সামনের ঘটনা, হাজারো ঘটনা রাত দিনের ঘটনা, জীবনে ভুলেও কোনোদিন একটা কাজ করবেন না স্ত্রীর নামে অ্যাকাউন্ট খুলবেন না, আমার মা বলতেন নারী তিনজনের বড়ি স্ত্রী তিনজনের বড়ি, মানে স্ত্রী ভালো বটে স্ত্রী বিপদও বটে, খুব সাবধান, আমার মা ওই যখন বলতেন কারোর সাথে দোস্তালি করিও না তখন ওই দোস্তালির সাথে একটা কাহিনী শোনাতেন, সেটা বইয়ের কারণে লোকটা ফেঁসে গেল এই কথাটা শোনাতেন আমার মা, সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম এবার সিজদে থেকে উঠে আসেন বলেন আল্লাহুম্মা ইগফিরলি ওয়া রহমনি ওয়া হদিনি ওয়া আফিনি ওয়ারজুকনি, আল্লাহ তুমি আমাকে রুজি দাও খেতে দাও আমাকে ক্ষমা করো, এরপর আবার সিজদা করেন, এ হলো এক রেকাত, আবার পড়েন এ হলো দুই রেকাত, এবার আপনি আত্মাহেতের বৈঠকে বসলে বাম পায়ের পাতার উপরে বসবেন ডান পা খাড়া করে রাখবেন কেবলামুখী করে, যদি সালামের বৈঠক হয় তাহলে বাম পা ডান দিকে বের করে দিবেন, পিছন নিতম্ব মাটির উপরে রাখবেন, বাম হাত হাঁটুর উপর রাখবেন, ডান হাতের এই কোনোয়
কুড়ে আঙ্গুল এবং তারপর একটা আগে চাপ দিবেন, চাপ দেন তো দেখি। তৃতীয় আঙ্গুলের নখটার উপরে বৃদ্ধ আঙ্গুলের পেটটা রাখেন তো। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এই খালেদা খালেদা তুমি দাও, রাখো এভাবে দেখো। দুটো আঙ্গুল চাপ দেন তো কুড়ে আঙ্গুল এবং তারপরেরটা, তারপর তৃতীয় আঙ্গুলের নাকের উপরে পেটটা দেন তো বৃদ্ধ আঙ্গুলের, বুড়ো আঙ্গুলের পেটটা দেন, এভাবে রাখেন। এবার এবার হাঁটুর উপরে রাখেন, এটা অবিরাম নড়বে, একবার নয়, একবার নড়ানোর পৃথিবীতে কোনো হাদিস নাই। অবিরাম নড়বে, যতবার নড়বে ততবার শয়তানকে আঘাত করা হবে। আত্তাহিয়াতুলিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্তাইয়াতু, সব ইবাদত আল্লাহর জন্য। আসসালামু আলাইকা ইউহান নবী, নবী আপনার উপরে শান্তি অবতীর্ণ হোক। আসসালামু আলাইনা, শান্তি আমাদের উপরে হোক। ওয়ালা ইবাদিল্লাহি সালেহিন, সকল ভালো মানুষের উপরে শান্তি অবতীর্ণ হোক। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ তার রাসূল এবং তার বান্দা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার বংশধরের প্রতি শান্তি অবতীর্ণ করো, যেমনভাবে ইব্রাহিম আলাইহিস সালাম ও তার বংশধরের প্রতি শান্তি অবতীর্ণ করেছ। তুমি প্রশংসনীয়, তুমি জ্ঞানী। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়ালা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার বংশধর প্রতি বরকত নাজিল করো, যেমনভাবে ইব্রাহিম আলাইহিস সালাম ও তার বংশধর প্রতি বরকত নাজিল করেছ। তুমি প্রশংসনীয়, তুমি জ্ঞানী। আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসিরা, আল্লাহ জীবনে খুব পাপ করেছি, নিজের প্রতি জুলুম করেছি। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইন্দিকা ওয়া রহমনি ইন্নাকা আনতাল গাফুর, তুমি আমাকে ক্ষমা করো, ক্ষমা একমাত্র তোমার পক্ষ থেকে হয়ে থাকে। তুমি ক্ষমাশীল, তুমি দয়াশীল, তুমি ক্ষমা করো, তুমি দয়া করো। আল্লাহ আউযুবিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহ তোমার কাছে জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি। আউযুবিকা মিন আযাবিল কবর, তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি। আউযুবিকা মিন ফিতনাতিল মাসীহ দাজ্জাল, তোমার কাছে বাঁচতে চাই দাজ্জালের ফিতনা হতে। আউযুবিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত, তোমার কাছে বাঁচতে চাই ইহকালের ফিতনা, তোমার কাছে বাঁচতে চাই পরকালের ফিতনা হতে। আল্লাহ মিন আউযুবিকা মিনাল বাসা ওয়াল মাগরাম, আমি তোমার কাছে বাঁচতে চাচ্ছি বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাচ্ছি রেইন কর্জ হতে। বলেন তো এরপরে কি বলতে হবে? রব্বি রাহমহুম কামা রব্বায়ানি সাগীরা, অন্তত তিনবার। এর সাথে আরেকটা লাগিয়ে দিলাম আজকে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এ দেখেন আল্লাহকে ডাকা, এখন যা হবে তা জিকির। আল্লাহ আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহু আনতাস সালামু মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আরো জিকির, বিশেষভাবে আয়াতুল কুরসি, কেউ যদি ফরজ সালাতের পরে পড়ে তাহলে জান্নাতে চলেই গেছে, ঢোকেনি কেন, মরেনি এই জন্য। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ৩৩, ৩৩, ৩৪, এভাবে তাসবিহ পাঠ করেন, সমন্বিত দিনই ভাগুন। আমি আলোচনার শেষে এসে আবারও বলছি, আমি চাঁপাইনবাবগঞ্জের মানুষকে নিজে চাঁপাইনবাবগঞ্জের হওয়াই অন্তর থেকে অনেক ভালোবাসি। মর্মে আমি চাই যে আমার সাথে আপনাদের একটা সম্পর্ক থাক, আমি কোরআন হাদিসের ব্যাপারে আপনাকে সঠিক পরামর্শ দিতে পারবো ইনশাআল্লাহ। বিশেষভাবে আমি আমার দিনী বন্ধুদেরকে বলতে চাই, আপনারা আমাদের সাথে যোগাযোগ রেখে দিন প্রচারের চেষ্টা করেন, আপনারা ভালো পথ পাবেন ইনশাআল্লাহ। শেষে এসে বলছি যে আমি মুখে কলমে মিডিয়ে কোনো দিন ফাঁকি দিইনি, মর্মে আজকে কলমগুলি আপনাকে সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনাদের খুব কাছের ছেলে আবদুল্লাহ খুব ভালোবাসেন, এই যে সেদিন একটা ডিভিডি হয়ে গেল কয়েকজনের সাথে, আহলে হাদিসের পক্ষ থেকে, জাতির আহলে হাদিসের পক্ষ থেকে কথা বলছিল, তার গুরুত্বপূর্ণ বই মিন্নাতুল বারি, সবাই নিয়ে যাবেন মিন্নাতুল বারি। আমি খাক স্যার, আমার বইটা যদি তাফসির থাকে সেটা নেবেন, নইলে উপদেশ বইয়ের সব আলোচনা আছে। বিশেষভাবে মাসিকাল ইতেসাম পত্রিকা, যেটা জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা, ৫০টা প্রশ্নের উত্তর আছে। কেবল লাভবান, কেবল ক্ষতিগ্রস্ত, আদর্শ নারী, আদর্শ পরিবার, বক্তাশ্রোতার পরিচয়, তাফসির কি মিথ্যা হতে পারে, এবং মিন্নাতুল বারি আবদুল্লাহ লিখা বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানিয়ে আমি প্রশ্নের উত্তরে চলে গেলাম। কেউ খালি যাবেন না, অনেক দূর থেকে বইগুলি নিয়ে আসা হয়েছে, আবার চলে যাবে, অতএব টাকা বড় কথা নয়, কারো কাছে টাকা না থাকলে ৩০ টাকা কারো কাছে নিয়ে একটা পত্রিকা নিয়ে যাবেন, মাসিকাল ইতিসাম পত্রিকা, কিছুই না পারলে একটা পত্রিকা হাতে নিয়ে যাবেন, না পারার কি আছে, সবাই নিয়ে যাবেন। আমি আপনাদের কয়েকটা প্রশ্নের উত্তর দিই।